নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে ডিএ এবং অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ মানে আপডেট আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অষ্টম বেতন কমিশনের বিরাট একটা আপডেট। সো বন্ধুরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় আপডেট। নয়া বেতন কমিশনের প্রস্তাব জমা পড়লো সরকারের কাছে। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং যাবতীয় ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে এবার অষ্টম বেতন কমিশন গঠনের জন্য প্রস্তাব জমা পড়লো মোদি সরকারের কাছে। লোকসভা ভোটের আগেও এই ধরনের প্রস্তাব জমা পড়েছিল। রিপোর্ট অনুযায়ী চলতি অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে মোদি সরকারের কাছে নয় অষ্টম বেতন কমিশনের প্রস্তাব দিল অল ইন্ডিয়া রেল উইমেন্স ফেডারেশন। ভারতীয় রেল কর্মীদের সর্ববৃহৎ এই ইউনিটের সম্পাদক শিবগোপাল মিশ্র এই চিঠিতে লিখেছেন কেন্দ্রীয় সরকারকে। দাবি করা হচ্ছে 2026 সালে 1 জানুয়ারি থেকে কার্যকর করতে হবে এই নয়া পে কমিশন। সরকারের কাছে তার চিঠিতে রেলকর্মীদের নেতা বলেছেন সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলো সরকার দ্বারা বাস্তবায়িত করা হয়েছে 2016 সালের 1 জানুয়ারি। তবে সেই সময় মাসিক ন্যূনতম বেতন 26,000 টাকা করায় প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। আন্তর্জাতিক শ্রম কমিশনের বিধি এবং ডক্টর ইকুয়েডের ফর্মুলার ভিত্তিতে 26,000 টাকা মাসিক ন্যূনতম বেতনের দাবি জানানো হয়েছিল। তবে সপ্তম বেতন কমিশনে আমাদের দাবি খারিজ করে ন্যূনতম বেতন মাত্র 18,000 টাকা করে রাখা হয়েছিল। এদিকে কেন্দ্র সরকারকে লেখা চিঠিতে দাবি করা হয়েছে 2016 থেকে 2023 সালের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম 80% বেড়েছে, তবে আমাদের মহার্ঘ ভাতা বা ডিএ বেড়েছিল মাত্র 46%। এই আবহে মুদ্রাস্ফীতি ডিএ বৃদ্ধির হার বিস্তার ফারাক হয়ে গেছে। এই আবহে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয় রেলকর্মীদের থেকে। 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল, এরপর 10 বছর অতিক্রান্ত হতে চলল। এই আবহে নয়া পে কমিশন প্রয়োজন রয়েছে বলে দাবি উঠতে থাকে বিগত প্রায় 1 বছর থেকে। এর আগে ভারতীয় রেলের টেকনিক্যাল সুপারভাইজার কর্মী সংগঠনের তরফ থেকে সাধারণ সম্পাদক আরবি রামেশন গত মার্চ মাসে একটি চিঠি লিখেছিলেন কর্মী এবং প্রশিক্ষণ বিভাগে। সেই চিঠি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হয়। রেলকর্মীদের একাংশের দাবি এই সূত্র মেনে কেন্দ্রীয় সরকারের উচিত অষ্টম বেতন কমিশন চালু করে দেওয়া। যদি না হয় এরপরে কিন্তু তারা আন্দোলন করতে পারে, কারণ আপনারা কিন্তু সবাই জানেন ডিএ কিন্তু 50% হয়ে গেছে। কেন্দ্র সরকার বলছে জুলাই মাসে আবার ডিএ দিতে পারে। সো এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এটাই হলো আপডেট। ভিডিওটা ভালো লাগলে